হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনাস হেলদি কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা কাকরোল কিংবা ঘি করলার রেসিপি। খুবই সহজ এবং সামান্য কয়েকটা উপকরণ দিয়েই দেখবেন এটা তৈরি হয়ে যাবে। খেতে অসাধারণ হয়, গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার এবং কমেন্টে আমাকে জানাবেন এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর নিত্য নতুন নানা রকমের হেলদি হেলদি রান্না করতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি স্ক্রিনে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, সেটাকে সিলেক্ট করে দিন। আর তার পাশের ওই বেল আইকনটিকেও সিলেক্ট করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। আর ভয় পাবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো রকম কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিন নিরামিষ এই ঘি করলার তরকারিটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে। আমি এখানে 5টা এরকম মাঝারি সাইজের ঘি করলা নিয়েছি, এরকম সাইজের। এগুলোকে গায়ের খোসাটাকে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে একটা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। এই ঘি করলা কিন্তু আপনি সারা বছরে শুধু বর্ষাকালেই পাবেন, খেতে কিন্তু খুবই ভালো আর প্রচণ্ড হেলদি। দেখুন আমি চাকুর সাহায্যে এভাবে একটু ঘষে নিচ্ছে, যাতে খাঁজ কাটা যে অংশগুলো থাকে সেগুলো সহজেই ছাড়ানো যায়। আপনারা চাইলে পিলার দিয়েও পুরো খোসাটা তুলে নিতে পারেন, কিন্তু আমি এইভাবেই এটাকে ছাড়িয়ে নিই। এইভাবে আমি সমস্ত ঘি করলাগুলোই ছাড়িয়ে নিয়েছি। এর টেস্টটা একটু তিটকুটে থাকে কিন্তু পুরোপুরি তেতো নয়। এবার দেখুন আমি এগুলোকে ছাড়িয়ে নিয়েছি, যদি কোনো পোকা কিংবা ফুটো ফাটা থাকে সেগুলোকে একটু কেটে বাদ দিয়ে দেবেন। এইভাবে দেখুন আমি চাকুর সাহায্যে দুটো পিস করে নিলাম। এবার আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটাকে কাটতে পারেন। আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটেছি, কারণ এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। দেখুন এভাবে আমি এগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন ঘি করলাগুলোকে তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমার লাগবে আন্দাজ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন চিনি। চিনি দিলে এই তরকারিতে টেস্টটা কিন্তু আরও ভালো হবে, কারণ ঘি করলার একটা কষা ভাব থাকে। 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/4 টিস্পুন হিং নিয়েছি ফোড়নের জন্য, 1/4 টিস্পুন জোয়ান, আর 1/2 চা চামচ মৌরি নিয়েছি। মৌরি দিলে ফ্লেভারটা আরও ভালো হয়। 1 টেবিল স্পুন নিয়েছি লেবুর রস, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, স্বাদ মতো কাঁচা লঙ্কাটা দেবেন। 1 টিস্পুন নিয়েছি থেতো করে রাখা আদা, আপনারা চাইলে বাটা কিংবা কিমাও ইউজ করতে পারেন। এবার গ্যাস অন করে কড়াইতে আমি 1 টেবিল স্পুন সাদা তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওতে ফোড়নটা দিয়ে দেব, হিং, মৌরি আর জোয়ান। 20 সেকেন্ড মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করব, যতক্ষণ না বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এতে আমি আদা থেতো করে রাখাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। খুব ভালোভাবে এটাকে কষবো 1 মিনিট একদম লো ফ্লেমে। আদাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আমি এখানে থেতো ইউজ করেছি, আপনারা বাটা ইউজ করলে সেক্ষেত্রে এতটা সময় লাগবে না। দেখুন আদাটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঘি করলাটা দিয়ে দিলাম, এটাকেও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি গ্যাস বাড়িয়ে কিন্তু করবেন না, তাহলে পুড়ে যেতে পারে, তেলটা অল্প আছে তো। এবার এটাকে দেখুন আমি ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন, চিনি, হলুদ গুঁড়োটা। সবজিটাকে কিন্তু ভালো করে ভাজাটা খুবই ইম্পর্ট্যান্ট, এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, এতে কী হবে কালারটা খুবই সুন্দর আসবে। আমি তাই জন্য দেখুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা পুরোটাই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। খুব ভালোভাবে এটাকেও মিক্স করে নিতে হবে, ফ্লেমটা এই সময় লো করে দেবেন, না তো কিন্তু পুড়ে যেতে পারে। 2 মিনিট এটাকে দেখুন আমি একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি, কালারটা কতটা সুন্দর লাগছে এই জন্যেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছিলাম। এবার এতে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো, এটাকেও ভালো করে একটু মিক্স করে নেব।
ফ্লেমটা কিন্তু আমি লোই রেখেছি, আর গ্যাস বাড়াবো না। এবার এতে আমি সামান্য একটু, দেখুন, 2 টেবিল স্পুন মতো জল দিলাম। খুব ভালো করে একটু মিক্স করে নেব। এবার একদম লো ফ্লেমে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দেব, যাতে সবজিটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে এবার চেক করব। ঘি করলা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর আমি এটাকে একদমই বেশি গলিয়ে ফেলবো না। দেখুন, এটা জলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, এটা এরকমই শুকনো শুকনো হবে। এবার আমি এটাকে জাস্ট একটু মিক্স করে নিলাম, আর চেক করব সুন্দর সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন, এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই স্টেজে আমি লেবুর রসটা দেব। লেবুর রসটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, যাতে লেবুর রসটা সমস্ত ঘি করলার মধ্যে ভালোভাবে মিশে যায়। আপনারা এই স্টেজে অবশ্যই নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। এটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। গরম গরম ঘি করলার তরকারি ইজ রেডি টু সার্ভ। তাহলে দেখলেন কত সহজে এবং সম্পূর্ণ আলাদা রকমভাবে এই তরকারিটা তৈরি হয়ে গেল। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা ভাত কিংবা রুটির সাথেও এটাকে সার্ভ করতে পারেন। রুটি দিয়েও কিন্তু ভালোই লাগে, তবে ঘি করলার একটা কষা ভাব থাকে, সেজন্যই আমি এখানে লাস্টে লেবুর রসটা অ্যাড করেছি। এতে কি হবে, করলার কষা ভাবটা অনেকটা হলেও কেটে যায়। এই নতুন রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন, আমি শিওর আপনাদের ভালো লাগবে। এবং আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এই ঘি করলা তরকারিটা আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।